গুড ইভিনিং। আজকে আমার শিপু হসপিটালে চেক আপে গেছিল, ওকে মাঝে মাঝে চেক আপ করিয়ে নিয়ে আসি, ও কেমন আছে ডাক্তার ওকে দেখায়। তো ডাক্তারও বললেন ও খুব ভালো আছে, একদম সুস্থ আছে, তবে কখনো সখনো মানে সপ্তাহে একদিন বা কোনো দিনে একদিন একটু খাওয়ার এদিক ওদিক হলে একটু বমি করে, মানে যদি কোনো সময় দাদু খেলো একটু পেয়ারা খাওয়ার জন্য কেমন করে, ও ফল খুব খেতে খুব ভালোবাসে না, ও সব পুরো ছাড়া হয়ে গেছে, হয়তো এক পিস পেয়ারা দিল তখন সেদিন আবার একটু বমি করে দেয় বিকেলবেলা, আবার কোন দিন বা একটু শশা দিল সেদিনও একটু বমি করে দিল। তো ওই জন্য আমরা ওগুলো একদম বন্ধ করে দিয়েছি। তো তাতে ওকে বলবেন, বলে ওগুলো বন্ধ করে দিন, আর এক মাস ওষুধ খাওয়ালে ও সুস্থ হয়ে যাবে, আর একটা মাস ওকে ওষুধ খাওয়াতে হবে, তারপরে সম্পূর্ণ সুস্থ হবে। আর এমনিও সুস্থ আছে ও। বাবু বাবা সোনা শিবাই এই নাও। আমার শিপু কালকে খুব সুন্দর করে স্নান করেছে, খুব সুন্দর, একদম শ্যাম্পু করে সুন্দর করে স্নান করেছে। এখন ওকে সপ্তাহে দুদিন করে স্নান করায়, কেন গরম খুব ওই জন্য দুদিন স্নান করায়। এখন এই কোভিড চলছে বলে আমরা একটু, আমি তো একদম এসির মধ্যে থাকতে পারি না, এসি আমার মানে পছন্দ নাই খুব একটা, কিন্তু আমার শিপুর জন্য এসি চালাতে হয়, শিপু যে রুমে থাকে সে রুমে আমি খুব একটা থাকি না তো এসির মধ্যে, আমার এসির মধ্যে তো ভালোও লাগে না। তো শিপু এদিকে এসো বাবা, চলে গেছে ওইদিকে, এখন বল নিয়ে খেলা করবে। বাবু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, সবাইকে দাও টাটা করে দাও, টাটা টাটা করে দাও, লক্ষ্মী ছানাটা আজকে এই পর্যন্ত থাক, আবার একদিন শিবুকে দেখাবো, কারণ শিবুকে এখন বাইরে খুব একটা নিয়ে যাওয়া হচ্ছে না, তো ওই জন্য ভিডিও করতে পারছি না, কেননা এই এর জন্য মানে সকালবেলা আমার ছেলে কোনো রকম একটু বাইরে থেকে হালকা ঘুরিয়ে নিয়ে আসে, ওকে একটু বাথরুম টাথরুম করিয়ে নিয়ে আসে, আর যায় না তো, তারপরে ও চার টাইম যায়, তো টুক করে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসে, বাইরে মাস্ক করিয়ে নিয়ে চলে যায়, বেশি ঘোরায় না মর্নিং ওয়াকেও, বেশি মর্নিং ওয়াক ওকে করায় না তো, কেন ওই ওদেরও তো একটা ভাইরাস বেরিয়েছে, কি ভাইরাস না পারবো ভাইরাস, পারবো ভাইরাস, তো ওই জন্য ওকে খুব একটা আমরা বাইরে নিয়ে যাই। থাকি পর্যন্ত, আবার একদিন দেখাবো শিপুকে, আমার শিপু শোনা গিয়া আমি ভালো করে দেখাবো, আর একদিন আমার শিপু শোনাটা খুব ভালো, শোনার ছেলে আমাদের।